আসসালামু আলাইকুম সবাই, আমি সাইমা, লাইভ হয়েছি আমাদের পেজ পিঙ্ক ফেয়ার সলিউশন থেকে। কারা কারা আছো আপুরে একটু জয়েন করে ফেলো, জয়েন করে আমাকে একটু কনফার্ম করো যে লাইভ ভয়েস অল ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। সবাই জয়েন করে যাও এবং হচ্ছে তোমাদের স্কিন রিলেটেড যে কোনো প্রোডাক্টের কথা বা স্কিনের কী কী প্রবলেম তোমরা ফেস করছো সেই সম্পর্কে হচ্ছে কমেন্ট করে ফেলো, দেন আমরা তোমাদেরকে এক এক করে তোমাদের সলিউশনগুলো শুনে আমরা তোমাদেরকে প্রোডাক্টগুলো সাজেস্ট করবো, ঠিক আছে? আর আমাকে একটু কনফার্ম করে দিবে যে লাইভটা ভয়েসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা, ভয়েস ক্লিয়ার আছে কিনা, আমি শুনতে পাচ্ছ কিনা। বেশি বেশি করে গার্লস গ্রুপে হচ্ছে শেয়ার করে দিতে হবে যাতে করে সবাই জয়েন করে ফেলতে পারে এবং আমাদের সবগুলো প্রোডাক্টের উপরে কী কী ডিসকাউন্ট আছে সব কিছু আপুরা জেনে নিতে পারে। সো সবাই একটু জয়েন করো ঝটপট, অ্যান্ড আমাকে কনফার্ম করে ফেলো যে লাইভ ভয়েস অল ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, অ্যান্ড শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ঐন্দ্রিলা জয়েন করেছো, লিখেছো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ঐন্দ্রিলা, কী অবস্থা আপু? সবাই একটু জয়েন করার ঐন্দ্রিলা একটু কনফার্ম করে ফেলো যে লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, অ্যান্ড শুনতে পাচ্ছ কিনা। ওকে, সো আমি শুরু করে দিচ্ছি এক এক করে প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করে দিচ্ছি এবং এ টু জেড তোমাদেরকে উইন্টারে কীভাবে কীভাবে তোমরা স্কিন কেয়ার করবে সব কিছু বলে দিব, ঠিক আছে? সোনিয়া জয়েন করে ফেলেছো, লিখেছো হাই আপু, হ্যালো সোনিয়া। আচ্ছা, সো আমি শুরু করে দিচ্ছি এক এক করে, যে বেশিরভাগ আমাদের কমেন্ট থাকে যে আপু কীভাবে আমরা উইন্টারে স্কিনটাকে ভালো রাখবো, কীভাবে স্কিন কেয়ার করলে আমাদের স্কিনটা ভালো থাকবে উইন্টারে, বিকজ হচ্ছে এখন তো অনেক ঠান্ডা পড়ে গেছে, সবাই হচ্ছে তেমন একটা প্রোডাক্ট ইউজ করতে চায় না কারণ হচ্ছে ঠান্ডা। সো ছটপট তোমাদের জাস্ট হচ্ছে অল্প কিছু জিনিস দিয়ে কীভাবে তোমরা স্কিন কেয়ার করবে, কীভাবে স্কিনটাকে ভালো রাখবে সেইভাবে আমি তোমাদেরকে সলিউশনগুলো বলে দিব। আচ্ছা, ইসমত জাহান আপু লিখেছো ক্লিয়ার আপু, থ্যাংক ইউ ইসমত জাহান আপু। আচ্ছা, এখন আমি শুরু করে দিচ্ছি কী কী লাইভ ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। সো এখন আমি শুরু করে দিচ্ছি কী কী তোমরা ইউজ করবে উইন্টারে। সো ফার্স্টে আমি বলে দিব যে তোমরা উইন্টারে যে কোনো একটা ক্লিনজিং যেটা তোমার স্কিনটাকে ডিপ ক্লিনজিং করবে এমন একটা ক্লিনজিং তোমরা ইউজ করতে পারো, অথবা তোমরা ব্ল্যাক সোপ, কফি সোপ, অথবা তোমরা ফেস ওয়াশও ইউজ করতে পারো। তিনটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমি আজকে যেসব প্রোডাক্ট নিয়ে মেইনলি কথা বলবো সেই প্রোডাক্টগুলো নিয়ে বলবো, যে ব্ল্যাক সোপও তোমরা খুব রিজনেবলে পাবা, কফি সোপা পাবা। সো এক একজনের স্কিন বুঝে আমরা প্রোডাক্টগুলো তোমাদেরকে সাজেস্ট করে থাকবো, সেক্ষেত্রে স্কিনের যে কোনো একটা স্কিনের একটা ছবি দিয়ে তোমরা হচ্ছে ইনবক্স করে ফেলবা। আর আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, রিমি আপু কমেন্ট করেছো, লিখেছো আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া আপু লিখেছো আপু আজকে আপনাকে খুব সুইট লাগছে, থ্যাংক ইউ সো মাচ সোনিয়া। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সো আমি বলে দিচ্ছি যেটা, সো ফার্স্টে স্কিন কেয়ারের জন্য উইন্টারে এখন সবথেকে বেশি হচ্ছে স্কিন ময়শ্চারাইজিং করা, বিকজ আমার কাছে ইনবক্সে বেশিরভাগ কমেন্টই আসে আপু যত স্কিন যাদের অনেক অয়েলি স্কিন তাদেরও কিন্তু আমার কমেন্ট আসে যে আপু স্কিন এত ড্রাই হয়ে যাচ্ছে কোনোভাবে স্কিনটাকে আমরা ঠিক করতে পারছি না, সো কী ইউজ করবো। সো সবার কাছে আমার একটাই সাজেশন থাকবে যে সুদিং জেল অ্যাপ্লাই করেন, সুদিং জেলের বিকল্প হয় না উইন্টারে। সো আমরা যেটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে স্নেইলের সুদিং জেলটা, এটা আমি প্রায় 2 মান্থ ধরে ইউজ করছি এবং এটা অনেকই ভালো বিকজ এটা স্নেইলের। এবং এই সুদিং জেলটা শুধুমাত্র তোমার স্কিনকে ময়শ্চারাইজিং যে করবে তা কিন্তু না, এটা তোমার স্কিনকে তোমার স্কিন গ্লোয়িং করবে, হেলদি করবে, পাশাপাশি যাদের স্কিন রক দেখা যাচ্ছে, স্কিনকে মোটা করতে চাচ্ছ সেই ধরনের প্রবলেমটাও কিন্তু এই সুদিং জেলটা সলভ দিবে, ঠিক আছে? তারপর দেখা যায় যে অনেকের বিভিন্ন পাকিস্তানি ক্রিম বা আদার্স প্রোডাক্টগুলো ইউজ করে স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে, স্কিন একদম পাতলা, কিছু অ্যাপ্লাই করতে পারো না তোমরা, সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে স্নেইল সুদিং জেলটা অ্যাপ্লাই করবা, বিকজ এই সুদিং জেলের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা তোমার স্কিনকে ভিতর থেকে হচ্ছে একদম ভিতরের লেয়ার থেকে তোমার স্কিনটাকে গ্লোয়িং করবে, হেলদি করবে, পাশাপাশি স্কিনটাকে ব্রাইট করবে আর তোমার স্কিনটাকে মোটা করার সলিউশন দিবে। ফার্স্ট অফ অল এটা অনেক
রিপেয়ার করে, ঠিক আছে? এটা স্কিনটাকে প্রচুর রিপেয়ার করে। যাদের স্কিন মানে একদম ডাল হয়ে আছে তাদেরকে আমি বলবো যে মাস্ট একবার হলে ইউজ করে দেখবা যে এটা স্কিনকে কি পরিমাণ হচ্ছে রিপেয়ার করে। ওকে, সো এই সুদিং জেলটা আমি ক্লিয়ারলি এখান থেকে বলে দিচ্ছি, এটা মেইনলি হচ্ছে 300 ml এর একটা সুদিং জেল, এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে তোমার, আমি এখানের কথাগুলোই বলছি, এটা স্কিনকে তোমার লেখা আছে যে স্কিনকে হেলদি করে, ক্লিয়ার করে, একটা ময়েশ্চারাইজিং স্কিন করে, সিল্কি অ্যান্ড স্মুথ একটা স্কিন দেয় যেটাকে তোমরা গ্লাসি স্কিন বলো এবং স্কিনকে অনেক তোমার হচ্ছে ইয়ঙ্গার একটা লুক দেয়, লাইক হচ্ছে অনেকের বয়সের ছাপ পড়ে গিয়েছে, সো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার স্কিনটাকে এটা গ্লোয়িং করতে হেল্প করে, ঠিক আছে? আর আমার ইউজারটা এটা যে আমি ইউজ করছি সেটা কয়েকবারই হয়তো বা তোমরা লাইভে দেখেছো এটা আমি ইউজ করছি, সো আমার কিন্তু দেখো প্রায় শেষের দিকে, একদমই শেষের দিকে বলতে গেলে, মানে আর দুই দিন কি একদিন ইউজ করা যাবে। সো তোমরা হচ্ছে আমার আগের লাইভগুলো দেখলেও বুঝতে পারবে যে এটা আমি ইউজ করছি এবং এটা স্কিনের জন্য কত ভালো। যাদের স্কিন বলবো যে এই উইন্টারে কীভাবে ইউজ করবো, তোমরা দুই বেলা ইউজ করতে পারো, সকালবেলা ঘুম থেকে উঠে একবার দিয়ে রাখতে পারো, এটা কিন্তু স্কিন অবজার্ভ হয়ে যায়, 30 মিনিট পরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলতে পারো, যদি ম্যাক্সিমামও রাখতে চাও 1 ঘন্টা রাখতে পারো, যেহেতু এটা স্কিনকে ময়েশ্চারাইজিং করে। প্লাস রাতে ঘুমানোর আগে যদি তুমি নাইট ক্রিম বা কোনো সিরামের আগে যদি এটা দাও, দিয়ে আধা ঘন্টা রেখে বা 1 ঘন্টা রেখে স্কিনটাকে নর্মালভাবে ওয়াশ করে ফেলতে পারো, ঠিক আছে? সো এই সুদিং জেলটা হচ্ছে তোমাদের জন্য, আমি একটা কম্বো করে দিচ্ছি উইন্টারে, সবার স্কিনের জন্য একটা কম্বো করে দিব। সো কম্বোটা আমি তোমাদেরকে বলে দিব যে তোমরা কিভাবে কম্বো করবা, কম্বোতে প্রোডাক্টগুলো নিবা, আমি কম্বো প্রাইসটাই তোমাদেরকে বলবো এবং এই কম্বো প্রাইসটার মধ্যে তোমরা বিগ একটা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আমি কমেন্টগুলো সবার একটু পরে নিব, একটু কম্বোটা দেখিয়ে নে। সো এই সুদিং জেলটা তোমরা পাচ্ছ কম্বোতে এবং কম্বোতে জাস্ট হচ্ছে আজকে যেই প্রোডাক্টগুলো উইন্টারে সবার জন্য অনেক জরুরি এবং সাথে সাথে তোমরা একটা স্পট ফ্রি স্কিন চাচ্ছ, স্কিনটাকে ব্রাইট চাচ্ছ, আপু স্কিন একদম কোনো কিছু থাকবে না, একদম ফ্রেশ একটা স্কিন চাচ্ছ, হোয়াইটেনিং চাচ্ছ, সেই ধরনের প্রোডাক্টই আমি দেখাবো। সো সুদিং জেল গেল, দেন হচ্ছে তোমরা ক্রিমকে ইউজ করবে। আমাদের পেজে অনেকগুলো ক্রিম আছো, তোমরা জানো স্কিন বুঝে আমাদের পেজে ক্রিম নেওয়ার আগে তোমরা জানো যে এতদিন ধরে যারা আছো তারা জানো যে স্কিনের ছবি না দেখে কিন্তু আমি প্রোডাক্ট সাজেস্ট করি না, বিকজ আগে আমরা স্কিন দেখি, সবার স্কিনের জন্য সেম ক্রিম না। এখন আমি বলি এই ক্রিমটা কারা ইউজ করবে, এটা আমি কম্বোতে রাখছি, কম্বোতে তোমরা যে কোনো ক্রিম হচ্ছে নিয়ে নিতে পারো, জাস্ট আমি সিমিলার প্রাইসের যে ক্রিমগুলো হবে ওইটার প্রাইসটা এটার সাথে অ্যাড করবো, আর যেগুলো হচ্ছে এটার থেকে একটু, যেমন দুবাই ক্রিমটার প্রাইস রেঞ্জ এটা থেকে একটু বেশি, সেক্ষেত্রে তোমাদের কম্বোতে কিছু টাকা অ্যাড হবে, ঠিক আছে? কিন্তু কম্বোর মধ্যে তোমরা অনেক গিফট পাবে, যেমন বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্রাঞ্চ রিচ ক্রিমটা। ফ্রাঞ্চ রিচ ক্রিমটা কারা ইউজ করবে, যাদের স্কিনটা হচ্ছে সুপার সেন্সিটিভ, স্কিন অয়েলি, তারপর স্কিন গ্লোয়িং নাই বা স্কিন হোয়াইটেনিং করতে চাচ্ছ, স্কিনে স্পট আছে, স্কিনটাকে হেলদি চাচ্ছ, সো তারা হচ্ছে ফ্রাঞ্চ রিচ ক্রিমটা অ্যাপ্লাই করবে। ইতিমধ্যে তোমরা জানো যে অনেক পেজে ফ্রাঞ্চ রিচ ক্রিম সেল হচ্ছে কিন্তু বেশিরভাগই ফেক ভার্সনটা সেল হচ্ছে, ঠিক আছে? সো ফ্রাঞ্চ রিচ ক্রিমের কিন্তু 3টা ভার্সন আছে, এটা তোমরা অনেকেই জানো না। একটা ইয়েলো ভার্সন আছে যেটা হচ্ছে তোমার স্কিনের জাস্ট হচ্ছে স্পটগুলোকে রিমুভ করবে, ওইটা হোয়াইটেনিং করে না, জাস্ট হালকা একটা গ্লো দেয়, যেমন লাইক 4K ক্রিমের মতো। দেন হচ্ছে তোমার ফ্রাঞ্চ রিচ ক্রিমের একটা ডে ক্রিম আছে যেটার কোটা হচ্ছে হোয়াইট কালারে, ওইটা হচ্ছে উইন্টারের জন্য আমি তোমাদেরকে ওই ডে ক্রিমটা সাজেস্ট করবো না, বিকজ ওই ডে ক্রিমটা প্রচুর পরিমাণে মানে স্কিন ড্রাই করে ফেলে, ঠিক আছে? তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে যে মিরাকেল হোয়াইটেনিং ক্রিমটা, যেটা আমি পার্সোনালি ইউজ করি, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আগের লাইভগুলো দেখলে বুঝতে পারবে, আমি তোমাদেরকে ইউজ করে আগের যে লাইভটা আছে আমি তোমাদেরকে নাইট কেয়ার করেও দেখিয়েছি। সো এটা হচ্ছে ফ্রাঞ্চ রিচ ক্রিমটা, যেটাকে তোমরা পিঙ্ক ক্রিম নামে চিনো, ঠিক আছে? সো এই ক্রিমটা যেটা করে তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করবে, যাদের সেন্সিটিভ স্কিন, অ্যালার্জি স্কিন, সুপার মানে স্কিনে কিছু অ্যাপ্লাই করতে পারো না, ভয় পাচ্ছ যে আপু কিছু অ্যাপ্লাই করলেই যদি আমার স্কিনে প্রবলেম হয়ে যায়, সো তারা হচ্ছে ফ্রাঞ্চ রিচ ক্রিমটা মাস্ট অ্যাপ্লাই করে দেখবা, এটা অসম্ভব ভালো, স্কিনকে এত সুন্দরভাবে গ্লো হেলদি করে, প্লাস স্কিনকে ন্যাচারালভাবে ব্রাইট করতেও হেল্প করে, ঠিক আছে? সো এইটা অ্যাপ্লাই করতে পারো, এটা হচ্ছে ফ্রাঞ্চ রিচ ক্রিমটা, এটা হচ্ছে রাতেবেলা ইউজ করতে হবে। এখন যেহেতু উইন্টার আমাদের সবাইকে একটা সিরাম মাস্ট অ্যাপ্লাই করতে হবে, বিকজ হচ্ছে তুমি যে কোনো নাইট ক্রিমই অ্যাপ্লাই করো না কেন এখন স্কিনে তোমার মানে বসতে যাবে না, বিকজ এখন নাইট ক্রিমগুলো হচ্ছে ড্রাই হয়ে থাকে, যেটা তোমার স্কিনে স্কিন হচ্ছে তোমার উইন্টারে আরও ড্রাই হয়ে যায়, ঠিক আছে? সো এটা তোমরা মাস্ট অ্যাপ্লাই করতে পারো, এটা খুবই জোস কাজ করে, স্কিন ব্রাইটেনিংয়ের জন্য হেল্প করে, হেলদি করবে, প্লাস স্পট আউট, যাদের প্রচুর স্পট আছে লাইক আপু ব্রোনের স্পটে আমার স্কিন ভরা, সো তারাও এটা নিতে পারো, ঠিক আছে? এখন আরও আমাদের যেহেতু আরও কিছু ক্রিম আছে, আমি তোমাদেরকে বলেছি আমি কম্বো প্রাইসটা করে তোমরা জাস্ট হচ্ছে ক্রিমগুলো নিজেদের স্কিনের মতো জাস্ট হচ্ছে ক্রিমগুলো চেঞ্জ করে নিজেদের পছন্দ মতো ক্রিমগুলো নিয়ে নিতে পারবে, ওকে? আচ্ছা, এরপরে আসি, আচ্ছা একটু কমেন্ট নিয়ে নিচ্ছি, দেন আমি প্রোডাক্টে চলে যাচ্ছি, অনেকগুলো কমেন্ট জমে গিয়েছে।
সিনথিয়া মৃধা আপু লিখেছো, হাই আপু কেমন আছো, তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ সিনথিয়া মৃধা আপু। জান্নাতুল ফেরদৌস আপু লিখেছো প্রাইস কত, আমি প্রাইসগুলো কম্বো যেহেতু রেখেছি সো প্রাইসগুলো বলবো, একটু ধৈর্য সহকারে লাইভটা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা মিশু মেহেনু মেহেক আপু লিখেছো কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি ভালো আছো। আচ্ছা জান্নাতুল ফেরদৌস আপু লিখেছো ডেলিভারি ফি কত, আপু আমাদের উপরের ক্যাপশনেই দেওয়া আছে, ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, এবং আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। কোনো টাকা তোমাদের আগে পেমেন্ট করতে হবে না। তোমার স্কিটা ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি কিন্তু তোমাদের লাস্ট একটা লাইভে একটা চোরা মেকআপ দেখিয়েছিলাম, যে স্কিনটাকে নর্মালি জাস্ট, অনেকে আছে স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে মেকআপ করার জন্য, বা স্কিনে হচ্ছে তোমার ফেস পাউডার অ্যাপ্লাই করে, কিন্তু আমি শর্টকাট যেটা দিয়ে স্কিনটাকে ইয়া করি সেটা হচ্ছে আমাদের বেবি পিঙ্ক ক্রিমটা, যেটা স্কিনকে উইন্টারে সুপার ডুপার স্কিনকে স্মুথ করবে, ময়শ্চারাইজিং করবে, গ্লোয়িং করবে, এবং এটা দেওয়ার সাথে স্কিনটা একটা শেড তোমার ব্রাইট লাগে এবং গ্লো লাগে। আর হচ্ছে এই যেটাকে তোমরা দেখতে পাচ্ছ আমার গাল, মানে গাল দুইটা হচ্ছে গ্লো করতেছে, সো এটা হচ্ছে মেইপে, যেটা এটা হচ্ছে ব্লাশে ইউজ করা লাগবে না, তোমার একদম স্কিনটাকে হালকা একটু গ্লসিও করবে, সাথে সাথে একটু পিঙ্কিশও করবে। সো এই দুইটা স্কিনে জাস্ট আমার স্কিনে দেওয়া, একটা ফোটা পাউডার, একটা ফেস পাউডার, কিচ্ছু নাই। তোমরা এই স্কিনটা যদি দেখতে চাও আমার একটা লাইভ আছে, প্রিভিয়াস লাইভে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আমি এই স্কিনটা ক্রিয়েট করেছি, জাস্ট হচ্ছে এই ওয়েভিং ক্রিমটা দিয়ে এবং হচ্ছে এটা দিয়ে। আর আমার মানে টোটাল স্কিনে কিছু নাই, মানে কিছু দেওয়া নাই, এমন হচ্ছে ইয়াও আছে, ঠিক আছে, এমন হচ্ছে লাইভও আছে, আমাদের পেজে দেখে নিতে পারো, ঠিক আছে, যেখানে আমি টোটালি স্কিনে কিছু অ্যাপ্লাই করা নেবে, ম্যাক্সিমামই আমি স্কিনে কিছু অ্যাপ্লাই করে লাইভে আসি না, ইদানিং হচ্ছে জাস্ট আজকে দেখ ভাবলাম যে একটু হচ্ছে একটা মানে লুক ক্রিয়েট করে আসি আপুদের সামনে, দ্যাটস ওয়াই জাস্ট আসা, ঠিক আছে। আচ্ছা ইনবক্স লাইভ শেষ করে হচ্ছে চেক করা হবে। সোনি আপু লিখেছো আপু আমার ভাইয়ের পা ফেটে গেছে, জ্বলতেছে নাকি খুব, এটা আজকে আপনাকে বলার জন্য ইনবক্স করতাম, দেখি আপনি আজকে আমি না বলার আগে উইন্টারের প্রোডাক্টস নিয়ে বলছেন, তাই আমার ভাইয়ার জন্য বললেন পারলে। আচ্ছা উইন্টারে অ্যাকচুয়ালি ছেলেদের জন্য বলে আজকে উইন্টার কালেকশন নিয়ে যেহেতু আমি বলছি, সেক্ষেত্রে আমি বলবো যে এখন যেটা ইউজ করবে আপু সেটা হচ্ছে ভিটামিন ই ক্রিমটা, ঠিক আছে। এটা হচ্ছে পাফাটা, যাদের পা ফেটে গেছে তাদের জন্য, আমি অ্যাকচুয়ালি সাথে নিয়ে বসি না এই ক্রিমটা, ওইটা জাস্ট হচ্ছে যেখানে যেখানে পা ফেটে গেছে ওই জায়গাগুলোর মধ্যে একটু মাসাজ করবে তাহলেই হবে, ঠিক আছে। আর তোমাকে আমি ইনবক্সে আরও ডিটেলসে কিছু সলিউশন দিয়ে দিব, যেটা তুমি পাশাপাশি এখন করতে থাকবে, ঠিক আছে। আমি লাইভ শেষ করে তোমাকে হচ্ছে নক করবো, ঠিক আছে। সোনিয়া ওয়েন্ডিলো উনি লিখেছো আপু ব্ল্যাক হেডসের জন্য কিছু আছে, ব্ল্যাক হেডসের জন্য কফি সোপ, জাস্ট হচ্ছে কফি সোপ দিয়ে 3 বেলা মুখটাকে ওয়াশ করো, মাসাজ করে ওয়াশ করো, দেখবা যে স্কিন একদম ক্লিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি এরপর কম্বোটার কথা বলে দিচ্ছিলাম, সো কম্বোতে আমি আরেকটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে তোমাদের নাচা সিরাম। নাচা সিরাম দিয়ে আমি লাস্ট লাইভে হচ্ছে তোমাদের ইউজ করে দেখিয়ে দিয়েছি নাচা সিরাম কেন ইউজ করবে, বিকজ হচ্ছে নাচা স্কিনের ভেতর থেকে যে হোয়াইটেনিং কমপ্লেক্সটা আছে এটা বাড়িয়ে দেয়, তোমার স্কিনের হোয়াইটেনিং লেভেলটা বাড়িয়ে দেয়, যাদের র্যাশ আছে, ব্রোন আছে, তাদের ব্রোনগুলোকে একদম কন্ট্রোল করে ফেলে, র্যাশ যাদের আছে, ম্যাক্সিমাম যাদের র্যাশ আছে তাদের র্যাশগুলো দেখবে যে একদম হচ্ছে ভ্যানিশ করে দিচ্ছে, এবং স্কিন ডে বাই ডে হচ্ছে ব্রাইটেনিং এর কাজ করে, ঠিক আছে। নাচাটা আমার ফেভারিট একটা সিরাম, যেটা আমি টানা আজকে 4 মাস ধরে ইউজ করছি, এবং আমার আগের লাইভগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমার ইউজ করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে এটা ইউজ করতে হয়, আমি কিভাবে ইউজ করছি, সো পুরো প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবং নাচা সিরামটা স্কিনকে গ্লোয়িং হেলদি করতে অনেক বেশি হেল্প করে, অনেকের দেখবা স্কিনে র্যাশ ব্রোন লেগেই থাকে, জাস্ট চোখ বন্ধ করে টানা একটু নাচা সিরাম অ্যাপ্লাই করো, দেখবা যে তোমার র্যাশ ব্রোন যে প্রবলেমগুলো আছে এগুলো আস্তে আস্তে স্কিন থেকে গায়েব হয়ে যাবে। এবং শুধুমাত্র যে নাচা র্যাশ ব্রোন রিমুভ করে তা কিন্তু না, এটা তোমার স্কিনে পোর মিনিমাইজ করতে হেল্প করবে, স্কিনকে হেলদি করবে, পাশাপাশি তুমি যদি উইন্টার একটা কম্বো করে ইউজ করো, লাইক আমি তোমাদেরকে এই কম্বোটার কথা বলছি, এই কম্বোটা যদি ইউজ করো তোমাদের উইন্টারে কেন, গরমেও কেন, কখনো কিছু আর অ্যাপ্লাই করতে হবে না, এটা এত জোস একটা কম্বো, ঠিক আছে। সো এই 3টা কম্বোর সাথে তোমরা 2টো করে গিফট পাচ্ছ, কি গিফট পাচ্ছ আমি একটু বলে দিচ্ছি, যারা হচ্ছে এই কম্বোটা নিচ্ছ এই কম্বোটার প্রাইস পড়বে হচ্ছে 2600 টাকা, ঠিক আছে, 2600 টাকা। তার সাথে তোমরা একটা ব্ল্যাক সোপ গিফট পাবা, তার সাথে তোমরা একটা হচ্ছে বানানা লিপ বাম গিফট পাবা, ঠিক আছে। এই কম্বোটা যারা নিবা তাদের
তাদের জন্য। আচ্ছা, এরপরে আমি বলছি ক্রিম আছে, যেহেতু আমাদের দুই ধরনের ক্রিম আছে হোয়াইটেনিং এর জন্য, একটা হচ্ছে তোমার ফ্রান্স রিচ ক্রিম আর একটা হচ্ছে সেভেন হার্বাল ক্রিম। তোমরা যদি যাদের মেস্তা স্কিন আছে মেস্তার জন্য তোমরা নাও, সেক্ষেত্রে কিন্তু সেভেন হার্বাল ক্রিমটা তোমরা এটার সাথে নিলেও সেম প্রাইসই পড়বে। যদি তোমরা দুবাই ক্রিমটা নাও সেক্ষেত্রে তোমাদের 2750 টাকা পড়বে, বিকজ হচ্ছে দুবাই ক্রিমটা দামই হচ্ছে 1500 টাকা, আমাদের অফার প্রাইস 1350 টাকা। তারপরেও আমি তোমাদের ডিসকাউন্ট করে কম্বোতে হচ্ছে যদি এই কম্বোটার সাথে ক্রিমটা চেঞ্জ করে দুবাই ক্রিম নাও সেক্ষেত্রে 2750 টাকা পড়বে, আর যদি এই কম্বোটা নাও সেক্ষেত্রে পড়বে হচ্ছে তোমাদের জন্য 2600 টাকা। সাথে একটা ব্ল্যাক সপ গিফট পাবে, সাথে একটা হচ্ছে তোমার বানানা লিপ বাম গিফট পাবে। সো দুটো করে গিফট তোমাদের জন্য দেওয়া আছে, ঠিক আছে? সো এর থেকে বড় কম্বো মনে হয় না তোমরা আর পাবা, যে এত বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, তারপরে তোমরা একটা ব্ল্যাক সপ গিফট পাচ্ছ, একটা হচ্ছে লিপ বাম গিফট পাচ্ছ। সো তোমাদের পুরো এ টু জেড ক্লিনজিং তোমরা পাচ্ছ, ঠিক আছে? সো এই কম্বোটার প্রাইস আমি বলে দিয়েছি, উইন্টারের জন্য এই কম্বোটার কোনো বিকল্প হয় না। যারা ইউজ করতে চাচ্ছ একবার হলে ইউজ করে দেখবে স্কিনটাকে কি পরিমাণ ইম্প্রুভ করে, ঠিক আছে? এবং আমাদের লাইভ যারা দেখো বা আমাদের পেজে যারা রেগুলার আছো তারা জানো যে আমাদের কোনো ক্রিমে কিন্তু হিউজ মার্কারি বা স্টেরিয়ড এরকম কোনো কেমিক্যাল টাইপের প্রোডাক্ট আমরা তোমাদের জন্য রাখি না, যেটা তোমার স্কিনকে নষ্ট করে ফেলবে, তাড়াতাড়ি হোয়াইটেনিং করবে, পরবর্তীতে নষ্ট করবে। আমাদের যে কোনো প্রোডাক্ট তোমাদেরকে ধৈর্য ধরে ইউজ করতে হবে, এবং এটা একদিন দুই দিনও তোমাকে ব্রাইট করবে না, আস্তে 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 ব্রাইট করবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলে দিয়েছি কী কীভাবে ইউজ করতে হবে। আবার আমরা কমেন্টে চলে যাচ্ছি। ওয়েন্ডিলা লিখেছো, আপু তোমার স্নেহ সুদিং জেলটা ইউজ করছি, অনেক ভালো সুদিং জেল। থ্যাংক ইউ ওয়েন্ডিলা, থ্যাংক ইউ সো মাচ। মির হাবিবা আপু লিখেছো প্রাইস কত, আপু কম্বো প্রাইস বলে দিয়েছি, তোমার স্কিনটা অনেক গ্লো করতেছে আপু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। একটু স্কিন কেয়ার করলেই স্কিন হচ্ছে গ্লো করবে, ঠিক আছে? স্কিন কেয়ার না করলে স্কিন গ্লো করবে না, ওকে? আচ্ছা, ডেলিভারি ফ্রি কত, ডেলিভারি ফ্রি আমি বলে দিয়েছি, উপরে ক্যাপশনটা দেখে নেবে না, এর আগেও বলে দিয়েছি। আচ্ছা, সাদিয়া ফেরদৌস রূপসা আচ্ছা লিখেছো, হাই আপু তোমার স্কিন পিঙ্ক লাগছে কেন? বিকজ হচ্ছে আমি পিঙ্ক অ্যাসেন্স দিয়েছি, এই জন্য হচ্ছে পিঙ্ক লাগছে, পিঙ্ক অ্যাসেন্সটা দিয়েছি, দ্যাটস ওয়াই হচ্ছে পিঙ্ক লাগছে। এবং আমার স্কিনে এখন শুধু মাত্র বেবি পিঙ্ক দেওয়া এবং হচ্ছে এই পিঙ্ক অ্যাসেন্সটা দেওয়া, এটার একটা লাইভ করেছি, দেখো পেজে আগে একটা লাইভ করা আছে। যারা হচ্ছে ছোটোখাটো করে একটা সুন্দর একটা স্কিন করতে চাচ্ছ, স্কিনটাকে গ্লসি করতে চাচ্ছ, তারা হচ্ছে এভাবে করতে পারো, দেখবা যে স্কিনটা আস্তে আস্তে পিঙ্ক হবে, এবং এটা কিন্তু ন্যাচারালভাবে হয়ে যাবে, ঠিক আছে? তুমি দেখবা যে আমার আগের লাইভগুলো দেখো, দেখবা যে আমার স্কিনটা আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাচ্ছে। সো এটা রেগুলার অ্যাপ্লাই করলে তুমি এই লিপ অ্যাসেন্সটা তোমার, আমি তোমরা জানো যে এটা হচ্ছে সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, তোমার সিক্রেট প্লেস, লিপে, তোমার গালে, মানে যে কোনো জায়গায় তুমি এটা অ্যাপ্লাই করলে ওই জায়গাগুলো তোমার আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সামিরা সারা আপু লিখেছো কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো, কোন নাইট ক্রিম ভালো? মির হাবিবা ফেরদৌস আপু, স্কিনের উপর আমরা হচ্ছে স্কিন বুঝে আপু প্রোডাক্ট দিই, স্কিনের তো অনেকগুলো নাইট ক্রিম আছে, তো আপনার স্কিনটা বুঝে আমরা প্রোডাক্ট দিব, ঠিক আছে? আমাদের গ্লোয়িংয়ের জন্য ক্রিম আছে, আমাদের হেলদির জন্য ক্রিম আছে, আমাদের রিপেয়ারের ক্রিম আছে, সো স্কিন বুঝে আমরা প্রোডাক্ট সাজেস্ট করি, ঠিক আছে? আপু হোয়াইটেনিং ক্রিম দেখাও, হোয়াইটেনিং ক্রিম দেখাচ্ছি আপু, হোয়াইটেনিং ক্রিম আমাদের কাছে হচ্ছে ফ্রান্স রিচটা আছে, দুবাই ক্রিম আছে, দুবাই ক্রিমের প্রাইস পড়বে হচ্ছে 1350 টাকা, আর হচ্ছে সেভেন হার্বাল আছে যাদের মেস্তা স্কিন তাদের জন্য, সেভেন হার্বাল হচ্ছে যাদের মেস্তা স্কিন তাদের জন্য সেভেন হার্বাল, ওকে? আচ্ছা, ফেয়ারের জন্য কি দিব, আপু স্কিনের একটা ছবি দিবেন, যারা স্কিন রিলেটেড প্রোডাক্ট নেবেন না কেন, আপনার স্কিন যদি ফ্রেশও থাকে তারপরে স্কিনের একটা ছবি দিবেন, বিকজ আপনার স্কিন দেখলে আমি বুঝতে পারবো যে আপনি আপনার স্কিনে কোন প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন। আপু তোমার ফেসটা যেমন গ্লো করতেছে এটা কি দিয়ে? আপু আমার স্কিনটা গ্লো করতেছে হচ্ছে আমি বেবি পিঙ্ক ক্রিমটা দিয়েছি, ওটা উইন্টারের জন্য বেস্ট, এবং এটা যখন তুমি দিতে থাকবে আস্তে আস্তে দেখবে তোমার স্কিনটা, বেবি পিঙ্কটা এমন একটা ক্রিম, বেবি পিঙ্কের ডিটেলসটা দেখো, বেবি পিঙ্কটা হচ্ছে তোমার দিতে দিতে এটা স্কিনটাকে আস্তে আস্তে পিঙ্ক করে ফেলে এবং গ্লো করে ফেলে, ঠিক আছে? আর হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সিক্সটাকে, যারা সিক্সটাকে গ্লো করতে চাচ্ছ তারা এই দুটো স্কিনে দিয়ে রাখবা, দেখবা যে আস্তে আস্তে ন্যাচারালভাবে স্কিন গ্লো করা শুরু করে দিবে, ঠিক আছে? আচ্ছা, সামিরা সারা প্রাইস প্রাইস বলো। আচ্ছা, বেবি পিঙ্কের প্রাইস হচ্ছে তোমার 900 টাকা এবং এটার প্রাইস 300 টাকা অফারে, ঠিক আছে? বেবি পিঙ্ক 900 টাকা অফারে এবং এটা হচ্ছে 300 টাকা অফারে, ওকে? আচ্ছা, মুসামা সাবা আপু লিখেছো, হাই আপু, হ্যালো। মুনা জয়েন করেছো, হাই মুনা। মুনা একটু কষ্ট করে তোমার হচ্ছে গ্রুপে শেয়ার করে দিও লাইভটা। আচ্ছা,
শাড়ি পরি নাই তো, আমি শাড়ি পরি নাই, আমি একটা মানে একটা গাউন পরছি সাথে ওড়না নিছি, ঠিক আছে, আর কোনো শাড়ি পরি নাই। রিফা ইসলাম আপু লিখেছো হাই আপু, হ্যালো। আচ্ছা সাবা আপু লিখেছো, আপু তোমার থেকে দুবাই ক্রিম নিয়েছি, ফেসটা অনেক হোয়াইট আর গ্লোয়িং হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য। আচ্ছা মুসামা সাবা আপু লিখেছো, আপু মাতানা সিরামটা কি কি ইফেক্ট ইফেক্ট যদি বলতাম, মাতানা সিরামটা হচ্ছে তোমাদের যাদের পোর মিনিমাইজ করতে চাচ্ছ। হ্যাঁ আমি আসলে আজকে যে প্রোডাক্টগুলো তো অফার দিব ওই প্রোডাক্টগুলো নিয়ে বসেছি, সো আমি একটু বলছি, মাতানা সিরামটা হচ্ছে যাদের পোরস আছে, পোরস মিন্স হচ্ছে তোমার স্কিনের লোমকূপ, লোমকূপ সবার স্কিনে আছে, কিন্তু লোমকূপগুলো যখন তোমার স্কিনের বড় হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগে না, ওই স্কিনে কিন্তু দেখবা আস্তে আস্তে স্কিনে নষ্ট হয়ে যাবে, দেখবা যে স্কিন পোরগুলো বড় হয়ে যাবে, এবং পোর যখন বড় হয় তখন কিন্তু বিভিন্ন ভাবে তোমার স্কিন ইফেক্টেড হয়, লাইক তোমার স্কিনে ব্রণ কখনোই ছাড়বে না, র্যাশ লেগেই থাকবে। সো আগে হচ্ছে পোর মিনিমাইজ করার চেষ্টা করবা। সো পোরসের জন্য হচ্ছে মাতানা সিরামটা অনেক ভালো, মাতানা সিরাম অফার প্রাইস 800 টাকা, যারা নিতে চাচ্ছ নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবা। রিফা ইসলাম প্রাইস কত বলেছি, এত গিফট, হ্যাঁ আজকে অনেক গিফট দিয়েছে, বললাম না এটা ডিসেম্বরের গিফট, জাস্ট হচ্ছে এই কম্বোটা নিলেই দুইটা গিফট পাচ্ছ, ঠিক আছে। ডেলিভারি ফ্রি কত, ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 150 টাকা ক্যাশ অন ডেলিভারি, এবং হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবা। কম্বো প্রাইস কত, কম্বো প্রাইসটা বলে দিয়েছি আপু, এই কম্বোটা যদি নাও এই কম্বোটার প্রাইস হচ্ছে 2600 টাকা, সাথে একটা ব্ল্যাক সোপ গিফট পাবা, একটা হচ্ছে বানানা লিপবাম গিফট পাবা, ওকে। আচ্ছা তারপরে রিফা ইসলাম ওয়াও, আচ্ছা থ্যাংক ইউ আপু। আচ্ছা তারপরে হচ্ছে মুসামা সাবা আপু লিখেছে, আপু কম্বো ছাড়া সিঙ্গেল নেওয়া যাবে না, সিঙ্গেল নিলে প্রাইসটা একটু বেশি পড়বে বাট নিতে পারবা, ঠিক আছে। যেমন সুদিন জেলটার প্রাইস হচ্ছে 850 টাকা, তোমার হচ্ছে ফ্রান্স রিচ ক্রিমটা হচ্ছে 1200 টাকা, এবং হচ্ছে নাচা সিরাম হচ্ছে 850 টাকা, ঠিক আছে। রাহা মাতিন আপু লিখেছো কেমন আছো, রিফা আপু গ্লোয়িং ক্রিম কোনটা, গ্লোয়িং ক্রিম হচ্ছে 4K, গ্লোয়িং ক্রিম হচ্ছে 4K, 4K ক্রিম, নাচা সিরাম জাস্ট ইউজ করবা তোমার স্কিন সুপার ডুপার গ্লোয়িং হবে, ঠিক আছে। সো হোয়াইটেনিং ক্রিম এবং গ্লোয়িং ক্রিমের জন্য আমাকে মাস্ট হচ্ছে ইনবক্সে মেনশন করতে হবে, বা আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, পেজের নাম্বারে কল করলে এনি টাইম তোমরা আমার সাথে কথা বলতে পারবে, ঠিক আছে। আচ্ছা রাহা মাতিন আপু লিখেছো, আপু ওই দিন তোমার লাইভ দেখে সেভেন হার্বাল প্যাকটা দিয়েছি, অনেক সেভেন হার্বাল প্যাকটা দিয়েছি, অনেক গ্লো করছে ফেস, সিক্রেট প্যাক কোনটার কথা বলতেছো, সেভেন হার্বাল না সিক্রেট প্যাক কোনটা, আমি তো লাস্ট লাইভে সিক্রেট প্যাক দিয়ে দেখিয়েছি। আচ্ছা আপু মাতানা সিরামের প্রাইস কত, মাতানা সিরামের প্রাইস হচ্ছে 850 টাকা, মাতানাটা বলেছি, মাতানা হচ্ছে পোর মিনিমাইজ করতে হেল্প করে। হ্যাঁ আপু অয়েলি স্কিনের জন্য নাইট ক্রিম কোনটা, অয়েলি স্কিনের জন্য নাইট ক্রিম হচ্ছে তোমার এটা নিতে পারো, আমার স্কিন প্রচুর অয়েলি স্কিন, এটা অ্যাপ্লাই করতে পারো, 4K অ্যাপ্লাই করতে পারো, 4K তোমার হোয়াইটেনিং করবে না, স্কিন গ্লোয়িং করবে, হেলদি করবে, ঠিক আছে। কিন্তু 4K হচ্ছে অয়েলি স্কিনের জন্য আমি বলবো ভালো, বিকজ হচ্ছে এটা যখনই তুমি দিবা স্কিনের একদম তোমার অয়েলটা পুরো হচ্ছে একদম কন্ট্রোল করে ফেলে, ঠিক আছে। ব্ল্যাক সোপের প্রাইস, ব্ল্যাক সোপের প্রাইস হচ্ছে 350 টাকা, ঠিক আছে। মুনা লিখেছো হেয়ারের কিছু দেখাও, হেয়ারের জন্য হচ্ছে ডক্টর ডেভিড অয়েল, আজকে আমি জাস্ট হচ্ছে যেই প্রোডাক্টগুলোতে অফার দিব ওই প্রোডাক্টগুলো নিয়ে বসছি, ডক্টর ডেভিড হেয়ার অয়েলটা আছে, ডক্টর ডেভিড হেয়ার অয়েলটাও সাথে নিয়ে বসা হয় না। ডক্টর ডেভিড হেয়ার অয়েলটা হচ্ছে যাদের স্কিন হচ্ছে তোমার ডক্টর ডেভিড হেয়ারটা হচ্ছে যাদের চুলের মধ্যে স্কাল্পে লাইক হচ্ছে অনেক খুশকি, উইন্টারে কিন্তু সবার চুলে অনেক খুশকি থাকে, হ্যাঁ সো বেশিরভাগই সবার একটা মানে প্রবলেম, মেজর প্রবলেম থাকে যে আপু আমার হেয়ারে প্রচুর খুশকি হচ্ছে, সো খুশকির জন্য কী করব। সো ডক্টর ডেভিড হেয়ার অয়েলটা এমন একটা অয়েল তোমার চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, তোমার খুশকিটা রিমুভ করবে, তোমার চুলটাকে ডে বাই ডে লং করবে, সো ওইটা একটা গ্যারান্টেড প্রোডাক্ট ডক্টর ডেভিড হেয়ার অয়েলটা। ডক্টর ডেভিড অয়েল এবং হচ্ছে হেয়ার টনিক যে দুটো তোমরা একসাথে পাচ্ছ 1850 টাকা, সাথে একটা লিপ বাম গিফট, ঠিক আছে। সো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের এবার গিফট করা হয়েছে, এবং হচ্ছে তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমরা যদি মিনিমাম আমাদের পেজ থেকে লাইক হচ্ছে 200 টাকার একটা প্রোডাক্টও তোমরা মানে হচ্ছে নাও, সেক্ষেত্রেও তোমাদের লিপ বাম কিন্তু গিফট করা হচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি এবার সবগুলো প্রোডাক্টের সাথে গিফট করা হচ্ছে, এবং মানে হেয়ারের জন্য আমি বলবো যে তোমরা জাস্ট ওই দুটো প্রোডাক্ট একসাথে অ্যাপ্লাই করো, বেস্ট একটা কাজ করবে, যেহেতু আমি সাথে নিয়ে বসি নাই, আছে কিছু কিছু প্রোডাক্ট সাথে নিয়ে বসছি যেহেতু যেগুলোতে অফার দিব, ঠিক আছে। আমি লাইভ একদম শেষের দিকে শেষ করে দিব, হচ্ছে কী দিয়ে শেষ করবো লাস্টে লাইভে, আজকে আর কিছুই দেখাবো না কারণ কিছু নিয়ে বসি না এক্সট্রা করে, সো আমি লাইভ শেষ করে দিব। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা স্কিন রিলেটেড প্রোডাক্টগুলো নিবা মাস্ট হচ্ছে স্কিনের একটা ছবি দিতে হবে, স্কিন রিলেটেড কী কী প্রোডাক্ট মানে কী কী তোমাদের প্রবলেমগুলো, লাইক অনেকে হচ্ছে বলো আপু আমার স্কিন ড্রাই, আমার স্কিন হচ্ছে ড্রাই, এই বলেই তোমরা হচ্ছে ইনবক্স করো, কিন্তু দেখা যায় তোমরা
পুরো ডিটেলসে বলো না, ঠিক আছে? আমাদেরকে ডিটেলসে বলতে হবে যে অ্যাকচুয়ালি তুমি হচ্ছে কি প্রোডাক্টটা চাচ্ছো এবং তোমার স্কিনে কি কি প্রবলেম। আমি তোমাদেরকে সবসময় বলি, যখন তুমি একটা পিকচার দিবা, পিকচারের সাথে তোমার স্কিনে যদি ব্রন র্যাশ বা দাগ থাকে বা স্কিন হেলদি থাকে, মানে তোমার হচ্ছে পাতলা থাকে, সব কিছু কিন্তু মেনশন করতে হবে। মেনশন না করলে কিন্তু তোমাকে তোমাদেরকে আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি তুমি হচ্ছে অন্যান্য অন্যজনের সাজেশন অনুযায়ী যদি সেম ক্রিম অ্যাপ্লাই করো, দেখা যাবে তোমার স্কিনে কোনো প্রবলেম হতেও পারে বা হচ্ছে তোমার স্কিনে কাজ নাও হতে পারে, ঠিক আছে? বিকজ আমি তোমার স্কিনে যেই জিনিসটা দেখে সাজেস্ট করবো ওইটাই 100% তোমার স্কিনে কাজ করবে, এটা আমার গ্যারান্টেড। কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু অনেকগুলো আছে, আমি কিন্তু তোমার যে কোনো একটা প্রোডাক্ট তুমি হচ্ছে নিতে পারো, আমি কিন্তু তোমাদেরকে না করবো না। কিন্তু কথা হচ্ছে, যদি স্কিন বুঝে প্রোডাক্টগুলো নাও, সেক্ষেত্রে তোমাদের স্কিনের জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, ফারি আপু লিখেছো, ইনবক্স করেছি, আপু লাইভ শেষ করে দেখা হবে, ডেলিভারি চার্জ কত ঢাকার বাইরে? ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা হোম ডেলিভারি। তোমার সিক্রেট প্যাকটা অনেক জোস, থ্যাংক ইউ ফাতিহা আপু। আমি লাইভটা শেষ করে দিচ্ছি, আপুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে শর্ট লাইভ করেছি, জাস্ট হচ্ছে আমাদের কী কী অফার আছে অফারগুলো সম্পর্কে বলে দিয়েছি, এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমরা আপনাদের জন্য অফার রাখার চেষ্টা করছি। তো অবশ্যই স্কিনের স্কিন রিলেটেড যা রিলেটেডই হোক, ডিটেলসে যদি কথা বলতে চান, পেজ ইনবক্সের সাথে সাথে আপনারা পেজের নাম্বারও একটা কল দিয়ে কথা বলে নিতে পারেন, ঠিক আছে? এখন আমার কাজিন নিতে চাচ্ছে, ও ঢাকার বাইরে থাকে, 150 টাকা আপু হোম ডেলিভারি, আর সিক্রেট প্যাকের প্রাইস হচ্ছে 400 টাকা, ঠিক আছে? নিতে পারে, কোনো সমস্যা নেই। সো লাইভ শেষ করে দিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট লাইভে।